মরণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে ঘরবন্দি ও কর্মহীন মধ্যবিত্ত দরিদ্র নিম্ন আয়ের মানুষের না খেয়ে থাকার উপক্রম হয়েছে। এলাকার অসহায় শ্রমজীবী ও মধ্যবিত্তের ঘরে করোনা ভাইরাসের সংক্রমণের চেয়েও বেশি দুর্দশা এখন খাদ্য নিয়ে। মানবিক বিবেচনা চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুলিশ পশ্চিম বাজালিয়া বুড়ির দোকানে ব্যবসায়ী আলহাজ কবির আহমদ কোম্পানির নিজস্ব অর্থায়নে উপজেলার বিভিন্ন ওয়ার্ডে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন আলহাজ কবির আহমদ কোম্পানি। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন আলহাজ কবির আহমেদের ছেলে মোহনা, টিভির চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি ও ডিভিসি চ্যানেলের সৌদি আরব মক্কা প্রতিনিধি মোহাম্মদ কামাল উদ্দিন। প্রায় 300টি হতদরিদ্র জনগোষ্ঠী, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী, রিক্সা ও ভ্যান চালক সহ বিভিন্ন পেশার মানুষের মাঝে ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এই সময় তিনি প্রতি পরিবারের মাঝে 10 কেজি চাল, 1 কেজি লবণ, 1 কেজি তেল, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি আলু, 1 কেজি চরাবুট, 2 প্যাকেট সেমাই প্রদান করেন। জাতীয় এই ক্রান্তি লগ্নে নিম্ন আয়ের মানুষসহ খেটে খাওয়া দরিদ্রের পাশে দাঁড়াতে দাঁড়াতে তিনি বিত্তবানদের প্রতি আহ্বান জানান আলহাজ কবির আহমদ কোম্পানি। করোনা ভাইরাসের কারণে হত দরিদ্র যারা গৃহবন্দী আছে তাদের 300 পরিবারের মাঝে আমি আমাদের পরিবারের পক্ষ থেকে আলহাজ কবির আহমেদ 300 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করবেন। ত্রাণ মধ্যে আছে তেল, পেঁয়াজ, আলু, বড়ার ডাল, তারপর আলু সহ আরো বিভিন্ন ধরনের ছানাই সহ চাউল, এসব সামগ্রী আমরা প্রত্যেক ঘরে ঘরে গিয়ে এসব সামগ্রী আমরা তাদের ঘরে ঘরে পৌঁছে দেব। করোনা ভাইরাসের কারণে হত দরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে 300 পরিবারের মাঝে ঘরে ঘরে গিয়ে ত্রাণ বিতরণ করবে আমাদের পরে। আমি মোহনা টিভির সাংবাদিক মোহাম্মদ কামাল উদ্দিন, আমার পিতা আলহাজ কবির আহমেদ, ওনার পক্ষ থেকে শ্রমজীবী যারা করোনার ভাইরাসের কারণে গৃহবন্দী আছে তাদের প্রত্যেক ঘরে ঘরে গিয়ে আমরা 300 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করব। আমি বিশেষ করে অনুরোধ করব দেশের এলাকায় কোনো ঘোরাঘুরি করতেছেন তারা যেন ঘরের মধ্যে থাকেন এবং ঘরের মধ্যে থাকা কোনো বিকল্প নেই।